আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখান থেকে যদি ফোর কমন নিই তাহলে এটা হয়ে যাবে ফোর, কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস নাইন বাই ফোর। এবার যেহেতু ওয়ান বাই ফোর একটা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশন থেকে বাইরে চলে যাবে, তাহলে এটা হবে ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস নাইন বাই ফোরকে লিখতে পারি থ্রি বাই টু হোল স্কোয়ার। এবার এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্ম, যার ফর্মুলা হয় ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি হয় তাহলে ফর্মুলা হবে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্ম। তাহলে এই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি এ এর জায়গা হচ্ছে থ্রি বাই টু অ্যান্ড এক্সের জায়গায় এক্স আছে, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই এ মিনস থ্রি বাই টু ইন্টু ট্যান ইনভার্স এক্সের জায়গা হবে এক্স মাইনাস এর জায়গা হবে থ্রি বাই টু প্লাস সি। এটা আরও সিম্পলিফাই করে দিলে এটা হবে টু থেকে ফোর ক্যান্সেল হয়ে যাবে টু বারে, তাহলে এটা হয়ে যাবে টু থ্রি যা সিক্স ট্যান ইনভার্স টু ওপরে এক্সের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা হবে টু এক্স বাই থ্রি প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। থ্যাংক ইউ।